লাইব্রেরির আদলে পূজো মণ্ডপ, ভেতরে থাকছে বই পড়ার ব্যবস্থাও। নতুন প্রজন্মকে বইমুখী করতে অভিনব আয়োজন পূজো আয়োজকদের। নতুন প্রজন্মকে বইমুখী করতে অভিনব উদ্যোগ পূজোর আয়োজকদের। গোটা পূজো প্যান্ডেল সাজিয়ে তোলা হয়েছে লাইব্রেরির আদলে। মণ্ডপের ভেতরে তৈরি হয়েছে লাইব্রেরি, থাকবে বই পড়ার ব্যবস্থা। এমনই অভিনব আয়োজন হিলির ত্রিমোহিনী অমর ফ্রেন্ডস ক্লাবের। ইন্টারনেটের বারবারন্ত, নতুন প্রজন্ম বেশিরভাগ সময় ডুবে থাকছে মোবাইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, অনলাইন গেমে। ইন্টারনেটে মগ্ন কিশোর থেকে যুবক, এমনকি মাঝবয়সী। অথচ একটা সময় ছিল যখন সারা বছর বিভিন্ন বই পড়ার পাশাপাশি পূজোর মুখে শারদ সংখ্যা পড়বার জন্যে মুখিয়ে থাকতেন সকলে। সেসব আজ অনেকটাই ম্লান। সেই কথা মাথায় রেখে যুব সমাজকে বইমুখী করতে অভিনব আয়োজন অমর ফ্রেন্ডস ক্লাবের। জানা গেছে হিলিতে বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম অমর ফ্রেন্ডস ক্লাব। এবছরও প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে তাদের পুজো মণ্ডপ। বিভিন্ন বইয়ের আদলে তৈরি হয়েছে মণ্ডপ, ভেতরে আলমারিতে সার দিয়ে সাজানো বিভিন্ন পাঠ্য বই। পুজো মণ্ডপের ভেতরে ঢুকলে হঠাৎ করে আপনার মনে হতেই পারে ভুল করে চলে এসেছেন কোনো লাইব্রেরির ভেতর। দুর্গাপুজোর আয়োজনে কেন এমন ভাবনা? এ প্রশ্নের উত্তরে ক্লাব সম্পাদক সুজন ঘোষ বলেন, ছোট থেকে বড় সকলেই মোবাইলে আসক্ত, সে কারণে সকলকে বইমুখী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজকাল তো মানে বাচ্চা কাচ্চা মানে লাইব্রেরি ভুলেই গিয়েছে, তো নতুন করে বাচ্চাদের উৎসাহ করার জন্য আমরা এটা করেছি। তাদের এখনকার প্রজন্মের ছেলেপেলেরা যেন লাইব্রেরিমুখী হয়, লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন রকম গল্পের বই পড়বে বা বিভিন্ন রকম বই পড়লে তাদের মানে মন মানসিকতা ভালো হয়ে যাবে। তাছাড়া আজকালকে বাচ্চারা তো অন্যদিকে অন্য লাইনে চলে যাচ্ছে, যার ফলে তারা বইমুখী করার জন্য আমরা পরিকল্পনা করেছি। পূজো আয়োজকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হিলি। শারদ শুভেচ্ছায় এডিএল টেকনো। অ্যাকাউন্টস ও জিএসটি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ফোন করুন 8537862230।